ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার সুখ দুঃখে ঘেরা, দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানির উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। কোথায় যেতে তোমার ভালো লাগে? এক মিনিট, ধরো তোমার একটি গানের অ্যালবাম বেরিয়েছে, এই কল্পনাটা কেমন হবে? এটা খুবই ভালো হবে। তাহলে ধরো তুমি একটি অডিও ভিডিও দোকানের সামনে দাঁড়িয়ে আছো, আর সেই দোকানে তোমার একটি গান বাজছে, আর আমি সেই পথ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে তোমার গান শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম, আর দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই গানটি কার, মানে কে গাইছে। দোকানদার বলল অনিমা মনি। তখন আমি বলবো বাহ কি চমৎকার গাইছে, এত সুন্দর করে গান উনি, তার সাথে কি একটু দেখা করানো যাবে? দোকানদার তখন বলল উনি তো এখানেই দাঁড়িয়ে আছেন। আমি তখন তোমার আরো কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কি করে এত চমৎকার করে গান গান আপনি। আমি তো তখন বিনয়ের হাসিতে মাখামাখি, আমি বললাম কি যে বলেন না, আমি আর কি এমন গান করি, আমি তো কেবল শিখছি। তাতেই এই অবস্থা, আর যেদিন পুরোপুরি শিখবেন সেদিন তো পুরো পৃথিবীই আপনার ভক্ত হয়ে যাবে। যাহ, আপনি একটু বাড়িয়েই বলছেন। একটুও না, মোটেও বাড়িয়ে বলছি না। আপনার একটা অটোগ্রাফ দেবেন প্লিজ। শিওর। আমি তখন দোকানদারের কাছে গিয়ে কাগজ আর কলম নিয়ে তোমার দিকে বাড়িয়ে ধরব। আমি তখন লিখব, এই জুই কি করে অটোগ্রাফ লিখতে হয় আমি তো সেটা জানি না। আমিও তো জানি না, কোনোদিন তো কারো অটোগ্রাফ নেওয়ার সুযোগই হয়নি। ইস, কি সুন্দর একটা কল্পনা ছিল। কেন এমন করছো, বলে দাও না তোমার অসমাপ্ত কাজ কি। তুমি কি জানো মামুন আর মিমাই আমার বিরুদ্ধে খবর প্রচারের জন্য সাংবাদিকদের হায়ার করে বাসায় নিয়ে আসছে। জানি। তোমরা তোমরা আমাকে না খাইয়ে রেখেছ, আমার বিরুদ্ধে খবর প্রচার করছ, তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমার আমার মৃত্যু দেখার জন্য তোমরা অপেক্ষা করছো। আমরাও কিন্তু না খেয়ে আছি, আমরা সবাই তোমাকে ভালোবাসি। কচু বাসো। আরে বাসি বাসি, তোমাকে ভালোবাসি বলেই তো তোমার কাছে নানা রকম দাবি দাওয়া পেশ করেছি। তুমি যে শর্ত দিয়েছো সেই শর্ত যে কেউ চাইলে অগ্রাহ্য করতে পারতো, এবাড়ির কারো বিষয় সম্পত্তি নিয়ে কোনো আগ্রহ নেই। তুমি সম্পর্ক শেষ করে দিবে বলে যে হুমকি দিয়েছো সেই ভয়ে সবাই শর্ত মেনে নিয়েছে। তাহলে শর্ত পালন করছো না কেন? সবার মাথা কি তোমার মতো? আমরা সবাই তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো, আর পারলাম না বলেই এই কাণ্ড কারখানা। প্লিজ তুমি আর না করো না। জেনে রাখো আমি তোমাদের আন্দোলনের মুখে রাজি হচ্ছি না। জান, আমাকে
আমাকে যদি জীবিত দেখতে চাও তাহলে বৌমার হাতে খাবার পাঠাও। ঘন্টাখানেক ওয়েট করতে হবে যে। আরো এক ঘন্টা কেন? রান্না হয়নি তো, রান্না করতে হবে। আচ্ছা, এই কোনো শুকনো খাবারও নেই? অনুষ্ঠান করতে হবে বলে সবাই সব খাবার খেয়ে ফেলেছে। আচ্ছা, এক গ্লাস শরবত করে দিই। না 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 না, লাগবে না। তোমরা সত্যি সত্যি দীর্ঘ সময় অনশন করবে জানলে আমি রোজাই রেখে ফেলতাম। আমিও তো তাই করছি। মাগরিবের আজানের সময় এক গ্লাস পানি খেয়ে নিয়েছিলাম। শোনো, তুমি আরাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। রোজাটা আমি তোমার জন্যই করেছিলাম। আমাকে কেন জিজ্ঞেস করছিস? তা কি, তুমি তো নিজে অনশনে জড়িয়েছো, তোমার হবু শ্বশুর বাড়িটাকেও অনশনে জড়িয়েছো। আশ্চর্য, আমি জড়ালাম কিভাবে? তো কি আমি জড়িয়েছি? আমি আঁকে আপুদের বাসায় গিয়েছিলাম। ও, আর তুই কেন পাপড়িদের বাড়িতে ঢুকতে পারলি না? কিছু তো করতেও পারলি না। আচ্ছা, মানে আমাকে যদি ঢুকতে না দেয় আমি কি জোর করে ডাকাতের মতো করে ঢুকবো? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে, এখন কি করা যায় সেটা বল। তোমরা কে কি করবে আমি জানি না ভাইয়া, আমি শুধু জানি আমি এখন খাবো। তো তুই খা, তোকে কে মনে করছে? মা কি তোকে খেতে না দিয়েছে? খাবোটা কি এখন বাতাস? কেন, রান্না হয়নি? ভাইয়া, রান্না যে হয়নি সেটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে তুই এক কাজ কর, বাইরে থেকে গিয়ে খেয়ে আয়। এই যে এত অভাবের মধ্যেও ছিলাম আমরা, কেউ কোনোদিন আমরা বাইরে হোটেলে গিয়ে খাওয়ার মতো কোনো অভ্যাস আমাদের মধ্যে আছে? তাহলে আমাকে কি করতে বলছিস? তুমি মাকে গিয়ে রান্না করতে বলো। তুই বললে সমস্যা কি? আমার কথা শুনবে না তো মা? আমার কথাও মা এখন শুনবে না, বাবা না খেয়ে আছে, অতএব তার মেজাজ এখন আসমানে, সেটা তুই ভালো করে জানিস। এখন আমার কি মনে হচ্ছে জানো ভাইয়া? আমার মনে হচ্ছে এখন আমি মতিঝিল যাই, মতিঝিলে গিয়ে 24 তলা যে বিল্ডিংটা আছে সেটার ছাদের উপর উঠে ছাদের থেকে লাফ দিই। পারবি না? পারবো না মানে? কেন পারবো না? পারবি না কারণ হচ্ছে, এক, এত রাতে তোকে বিল্ডিংয়ে কেউ ঢুকতে দেবে না, আর 2 নম্বর হচ্ছে তোর হাইট ফোবিয়া আছে। আচ্ছা থাক, তুই কিছু করতে হবে না, দেখি আমি কি করতে পারি। বুঝলো মা, আমাকে মেরে ফেলার সব বন্দোবস্তই তো করে ফেলেছ, শুধু একটা রিকোয়েস্ট রাখবে? না, তেমন কিছু না, ওই শেষ ইচ্ছে হিসেবে একবারটি পায়েস করে দাও, খেয়ে মরে যাই। যতই ফন্দি করেন না কেন, খেতে কিন্তু পারবেন না। আচ্ছা বুঝলুর মা, আমাকে একটা জিনিস বোঝাও তো, এই যে আমরা না খেয়ে আছি, পাপড়ি কিতা জানে? না, ও জানবে কোথা থেকে? তাহলে আমাদের না খেয়ে থাকাতে পাপড়ির কি লাভ হচ্ছে? পাপড়ির লাভের জন্য তো আমরা না খেয়ে থাকছি না। তাহলে আমাদের মেয়ে না খেয়ে আছে, সেজন্য আমরা না খেয়ে থাকবো। ঠিক আছে মানলাম, কিন্তু বজলু আর সাগরটাকে কেন না খাইয়ে রেখেছো? এটা আপনি কি বললেন বজলুর বাবা? পাপড়ি বজলু সাগরের একমাত্র বোন, তাদের বোন না খেয়ে আছে আর তারা খাবে? বজলু না হয় না খেয়ে থাকতে পারবে, কিন্তু সাগর, সাগরের পক্ষে তো না খেয়ে থাকা সম্ভব না। ছেলেটা সারাদিন অফিস করে ফিরবে, না খেয়ে ছেলে দুটো কাল অফিস করবে কি করে, ভেবে দেখেছ? এটা তো অবশ্য আপনি ঠিক কথা বলেছেন, ওদের তো কালকে অফিস আছে। হ্যাঁ, ওদের তো খাওয়া দাওয়া দরকার। হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, গিয়ে যাও। বজলুর বাবা, আমি কিন্তু শুধু ভাত আর ডাল রান্না করব। চলবে চলবে, তাতেই চলবে, তুমি ব্যবস্থা করো ভাত আর ডাল। রান্না ঘরে তো পাঠাতে পারলাম, খাবার দাবারের ব্যবস্থাটা একবার হয়ে যাক।
না বৌমা। বৌমা, না খেয়ে থাকার যে কি কষ্ট সেটা আমরা সবাই টের পেলাম। এটা কিন্তু তোমাদেরই আন্দোলনের ফসল। পান খাবেন বাবা? পান পান পাবে কোথায়, বাসা আছে? না নেই, তবে আমি এক্ষুনি পেরমলকে দিয়ে আনাচ্ছি। না থাক, এবার বলো আমার কোন কাজটা অসমাপ্ত আছে, কোন কাজটা আমি করিনি। বাবা, আমি এখন যা কিছু বলবো তা কিন্তু আপনার মেজো ছেলের বক্তব্য। ঠিক আছে বলো। আচ্ছা, মিরাজের খবর কি, ও কবে আসবে? ও আগামী পরশু ফিরবে, পরশুদিন টাকাটা ফেরত পাবে তো তাই। আচ্ছা ঠিক আছে, এবার বলো। বাবা, আপনার অসমাপ্ত কাজটি হচ্ছে আমাদের সবার কি কি অসমাপ্ত কাজ আছে তা বলে দেয়া। ছেলেটা আমার আসলেই বুদ্ধিমান। ঠিক আছে বলছি। বাবা, আমি কি সবাইকে ডাকবো? না না, তার দরকার নেই, আমি তোমাকে বলছি, তুমি সবাইকে জানিয়ে দিও। জি বল। তোমাকে দিয়ে শুরু করি মা। কি হলো আজ প্রথম আপনি আমাকে মা বলে ডেকেছেন? বৌমা না, আপনি কিন্তু এখন থেকে আমাকে শুধুই মা বলে ডাকবেন। ঠিক আছে মা, ঠিক আছে। দেখো মা, আমি তো বুড়ো হয়ে গেছি, যে কোনো সময় আমার ডাক চলে আসবে। কি ডাকবে বাবা? ডাক আসবে মানে উপরওয়ালার ডাক আসবে, এটাই নিয়ম, সবাইকেই চলে যেতে হয়। তা ঠিক আছে, কিন্তু বাবা আপনাকে তো আরো 30 বছর বেঁচে থাকতে হবে। কেন বলো তো মা? বারে আপনি আপনার নাতি নাতনিদের আদর করবেন না? এই তো বাবা, না মা, এ তো তুমি নিজেই তোমার অসমাপ্ত কাজের কথা বলে ফেলেছ, এবার তুমি অন্যদের অসমাপ্ত কাজের কথাগুলো আমার কাছ থেকে শোনো। যেমন তোমার শাশুড়ি মা, তোমার শাশুড়ি মা সেইভাবে কনসেন্ট্রেট করতে পারে না, সবসময় সে নিজের যে অসম্পূর্ণতা আছে সেটাকে অন্যের ঘাড়ে চাপাতে চায়। এই চাপাতে চায় বলেই সে নানা রকম বকাঝকা করে, নানা রকম ভুল ধরতে চায়, কারণ শি ইজ ইনকমপ্লিট, শি ইজ নট কমপ্লিট। আজকে মিরাজ, মামুন, এদের প্রত্যেকের কথা তোমাকে শুনতে হবে। না না, তুমি আগে বলো যে তুমি আমার ফোন রিসিভ করোনি কেন? আরে আমরা তো অনুসরণ করছিলাম। তাতে কি হয়েছে, কোন মহাভারতটা উদ্ধার করেছো? অনুসরণ কি আর কেউ করে না? তারা কি ফোন রেখে অনুসরণ করে? যত সব ইডিয়েটের দল। আপনি এভাবে বকাঝকা কেন করছেন? আমি কি আপনার ঘরের বউ? হতে তো পারো। সত্যি? না মানে রাগের মাথায় বলে ফেলেছি, কিছু মনে করো না। রাগের মাথায় বললেও আপনার মনে ছিল বলেই বেরিয়ে এসেছে। দেখো ফালতু বকবে না, একদম ফালতু বকবে না। 100 বার বকবো। কি করবেন? কি করব? তুলে একদম আছার মারবো। মারেন তো দেখি, সারাদিন না খেয়ে আছি, সে খবর নেওয়ার জন্যই উনি এসেছেন আছার মারতে। তোমাদের না এইসব ফালতু অনুসরণের দাম আমার কাছে নেই, বুঝেছো? তা থাকবে কেন, তা তো থাকবেই না। আর আমি আপনার কে যে আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে? আমি মরে গেলেই বা কি? শোনো, না খেলে কেউ মরে না। ও, আমি মরে গেলেই আপনার অনেক শান্তি, তাই না? অনেক বড় সড় করে একটা কুলখানি করব, 7টা গরু জবাই দেব। আপনি একটা নিষ্ঠুর, আপনি একটা খুব খারাপ লোক, একটা পাষাণ। আপনি আপনার মতো একটা পাষাণকে আমি ভালোবেসেছি, আপনার সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না, কোনোদিন। আপনি একটা পাথর, আপনি একটা স্টোন, আপনি একটা ইট সিমেন্ট দিয়ে তৈরি মানুষ। কি বলেছে? জি মা,
তুমি অনিমাকে ডেকে নিয়ে এসো তো। আমি নিজে নিজেই চলে এসেছি। আরে বস বস বস, হ্যাঁ বলো 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 কি বললো। সবার আগে তুমি কি একটু আগে কেঁদেছ নাকি? অসমাপ্ত কাজ না, সবার আগে আমি তোমার অসমাপ্ত কাজে আমার কঠিন হলে বলার দরকার নেই, বয়সে বাবা করতে পারবো না। তোমার কাজ তো সবচেয়ে কঠিন, তুমি না মা? তাড়াতাড়ি বলো না ভাবি, না হলে মানে আমরা আগে খেয়ে আসি তারপরে বলো। বুঝি মা, তোমার দায়িত্ব হচ্ছে আমাদের যা কিছু অসমাপ্ত কাজ সেগুলো আমরা ঠিক মতো করছি কি না সেটা মনিটর করা। কি সহজ কাজ আন্টি আপনার! এটা সহজ কাজ? হ্যাঁ, মনিটরিং করা সহজ কাজ। আগে মা হও, তারপরে বুঝবে এটা কঠিন কাজ না সহজ কাজ। হ্যাঁ বাপরে, এবার বলো অনিমার কি কাজ? আগামী 3 মাসের মধ্যে অনিমাকে বিয়ে করতে হবে। কি? হ্যাঁ, যদি তোমার পছন্দের কেউ থাকে সেটা 7 দিনের মধ্যে করতে হবে, আর যদি পছন্দের কেউ না থাকে সেক্ষেত্রে আমরা সবাই মিলে 3 মাসের মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দেবো। প্রশ্নই আসে না। সেক্ষেত্রে বাবা বলেছেন উনি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, আর তুমি যদি চাও তাহলে এমন পরিবারেই তোমাকে বিয়ে দেওয়া হবে যেখানে তুমি তোমার গানের চর্চা চালিয়ে যেতে পারবে। তাহলে তো অনিমা আপুর কোনো চিন্তাই, তাই না অনিমা আপু? চুপ থাক তুই। ও মা, বাবা এসব কি বললো? আমি বিয়ে করব না। বাবা ঠিকই বল, বাবার সিদ্ধান্তে আমি খুবই খুশি। শোন, প্রত্যেকটা মানুষের সময়ে সময়ের কাজ করতে হবে। হ্যাঁ এবার বাকিদের অসমাপ্ত কাজের কথা বল। ভাই দাদাকে নিয়ে বাবা যেটা বললেন, যে ভাই দাদাকে আমাকে কি করতে হবে? তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর মানে? আমি কি পরের পায়ে দাঁড়িয়ে আছি? নিজের পায়ে দাঁড়াতে হবে মানে হলো তোমাকে উপার্জন করতে হবে এবং আগামী 1 বছরের মধ্যে তোমাকে বিয়েও করতে হবে। যে বাবা কি মাথা খারাপ হয়ে গেল? আমি যদি উপার্জনের পিছনে দৌড়াই তাহলে আমার যে সব যুগান্তকারী গবেষণা তার কি হবে? আর আমি যদি বিয়ে করে ফেলি তাহলে আমার যে চিরকুমার সংস্থান কি হবে? কিন্তু বাবার করা হুকুম ভাইয়া। আমি বাবাকে ঠিকই ম্যানেজ করে ফেলবো। সে তোমার ব্যাপার ভাইয়া। এবার মিমাইটটা বলি। বলো। দিনরাত শুধু পড়াশোনা নিয়ে বসে থাকলে চলবে না, পারিবারিক এবং সাংসারিক কাজে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি? আমি কি এখন রান্না করব, ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, বাজার করব? আমি আলহামদুলিল্লাহ পারিবারিক এবং সাংসারিক কাজ বলতে বাবা যেটা বুঝিয়েছেন সেটা হলো যে প্রয়োজনে বাজার করে আনতে হবে, তোর নিজের কাজ নিজেকেই করতে হবে, সারাদিন বই নিয়ে পড়ে থাকা একদম চলবে না, ভাই বোনের সঙ্গে আড্ডা মারতে হবে, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতেও যেতে হতে পারে।